হরে কৃষ্ণ বৈদিক সংস্কৃতির কেন মাথা বা মস্তক মুন্ডন করা হয় তথা শিক্ষা রাখা হয় আমি শ্রী সাধুগুরু বৈষ্ণব তথা শাস্ত্র কাজ থেকে শাস্ত্র থেকে যে যা শিখেছি তা শুনেছি সেই অনুসারে আমি অতি সংক্ষেপে এটি আলোচনা করব প্রথমত কলিযুগে একটি লক্ষণ হবে শ্রীমত ভাগবতের দ্বাদশকন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর ছয় বলা হচ্ছে লাবণ্য কেশ ধারণম অর্থাৎ কলিযুগে এই কেশ ধারণকেই সৌন্দর্য বলে গণনা করা হবে এবং মানুষ এই কেশের পিছনে অনর্থক সময় নষ্ট করবে তাই আর্য ঋষিগণ তথা আচার্যগণ এই আধ্যাত্মিক পথে আসতে হলে তাকে প্রথমেই কেশ মুন্ডন করার নির্দেশ দিয়ে থাকে তার সাথে সাথে শিক্ষা রাখার নির্দেশ দিয়ে থাকে যার ফলে এটি এটি যে মানব মানবের বহু সময় নষ্ট করে থাকে সেটি থেকে তাকে রক্ষা করে দ্বিতীয়ত বৈষ্ণব সদাচার গ্রন্থের এটি নির্দেশ দেওয়া আছে যে যে প্রতিটি সাধক ভক্তকে পুরুষ ভক্তকে তার মাথা মাথাসেপ করা কর্তব্য এবং তার সাথে তার শিখা রাখা কর্তব্য এবং এই শিক্ষা কি এ সম্পর্কে গৌড়ীয় বৈষ্ণব বিধানে শ্রীধর স্বামী পাত বর্ণনা করছেন যে মস্তকের মধ্যে এক একগিচ্ছক কেস রাখা হয় যেটি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাত তার শিষ্য সম্পর্ক সাথে কথোপকথন সময়ে বলেছিলেন যে এটি দেড় ইঞ্চি গোলাই রাখা যেতে পারে এর থেকে বড় হলে অন্য সম্প্রদায় গণিত হবে তো একবার প্রহুপাত পাশ্চাত্যে প্রচার সময়ে একজন সাংবাদিক প্রহুপাতকে প্রশ্ন করেছিলেন যে প্রভুপাত আপনি কেন মাথা সেভ করেছেন প্রহুপাত তখন উত্তর দিয়েছিলেন যে এটি কি হয় মাথাকে ঠান্ডা রাখে তো এই প্রসঙ্গে আমি বলছি যে মস্তিষ্কের এই মাথার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে একটি হচ্ছে মস্তিষ্ক যেটি কাণ্ড যেখানে আছে বা ব্রহ্মরন্ধ্র যেখানে বলা হয় দ্বিতীয়তে হচ্ছে মস্তুলিঙ্গ এই মস্তিষ্ক হচ্ছে সমস্ত জ্ঞানেন্দ্রিয়ের কর্মস্থল এবং মস্তুলিঙ্গ হচ্ছে কর্মেন্দ্রিয়র কর্মস্থল তো এই মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হয় এবং মস্তুলিঙ্গকে মস্তলিঙ্গকে উষ্ণ রাখতে হয় তাই এই মস্তিষ্ককে ঠান্ডা রাখার জন্যে মা মাথা সেভ করা হয় থাকে এবং মস্তলিঙ্গকে উষ্ণ রাখার জন্য শিক্ষা থাকে কেউ বলতে পারে যে আমি টুপি পরে বা কাপড় পরে আমি উষ্ণ রাখো কিন্তু বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা দ্বারা জানা গেছে যে কেশের দ্বারা এ সর্বত্রভাবে এবং সুন্দরভাবে এবং প্রকৃতিগতভাবে এটি উষ্ণ থাকে এটি শরীরকে সুস্থ রাখে অত্যন্ত সাহায্য করে এইভাবে আমরা সংক্ষেপে আলোচনা করলাম যে কিভাবে শিক্ষা তথা মস্তক মুন্ডন করলে যে আমাদের শারীরিক মানসিক এবং পারমার্থিক এইভাবে একজন ব্যক্তির সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হয়ে থাকে হরে কৃষ্ণ Please like, subscribe and ring the bell to get the latest videos from my Poor TV.